নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ইন্দো চাইনিজ ডিশ নিয়ে এসেছি, তার নাম স্যাজওয়ান চিকেন। এটা আপনারা রেস্টুরেন্টে অবশ্যই খেয়েছেন, খেতে কতটা সুন্দর সে আর আমাকে নতুন করে বলবার কোনো দরকার নেই। আর এই রেসিপিটা খুবই সহজ, খুব সহজভাবেই আপনাদের কাছে আমি এটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। স্যাজওয়ান চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, সেটা ছোট ছোট টুকরো করা আছে। যেরকম চিলি চিকেনের টুকরো হয়ে থাকে ঠিক সেই রকম টুকরো করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা, সবটাই এখানে ঢেলে দিলাম। আর সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ স্যাজওয়ান সস, 1 চামচের থেকে একটু বেশি দিলাম 1.5 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা আমি এইভাবে রেখে দিচ্ছি। এই সময় আমি এই চিকেনটা বানানোর জন্য অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। ম্যারিনেট করা মাংসের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1টা ফাটিয়ে রাখা ডিম, দিয়ে দিচ্ছি 2 চামচ, এই চামচে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সবটাই আমি এখানে ঢেলে দিলাম। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে স্যাজওয়ান সস ব্যবহার করলাম সেটা আমি ঘরে তৈরি স্যাজওয়ান সস, যার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। মাংসের সঙ্গে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য কিছু আনাজ নিয়ে নিয়েছি, খুব ছোট করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি রসুনের, 8-10টা রসুন, আর 1.5 ইঞ্চি আদাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে খুলে নিয়েছি, 1 ছোট সাইজের ক্যাপসিকামকে আমি এইরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন, তাকেও আমি এইরকম ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পরিমাণ ধনে পাতা, শুধু ডাঁটাকে এইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি সাদা তেল গরম করে এই চিকেনগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ চিকেন ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি, আর লো থেকে মিডিয়ামের মধ্যে হিটটাকে রেখে দিয়েছি, এর থেকে হিটটা কিন্তু বাড়ানো যাবে না। এবার ভালো করে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি, তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে দিই। ঠিক লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিয়েছি। এবার 2 পিঠে ভালো মতো লাল করে ভাজা হয়ে গেলে আমি পিঠিটা তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে এটাকে কোনো পেপার টাওয়েলের উপর রেখে দিলে তেলটা আস্তে আস্তে ঝরে যাবে। আমি এরকম একটা পেপার টাওয়েলের উপর এটাকে তুলে নিলাম। এবার বাদবাকি চিকেনগুলো এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো ভেজে ফেলা হয়ে গেছে এবং সেগুলোকে আমি পেপার টাওয়েলের উপর রেখে দিয়েছি।
আর ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা আমি কমিয়ে দিয়ে অল্প পরিমাণ রেখেছি, যেটুকু আমার এখন রান্নার জন্য লাগবে। এবার এই মিডিয়াম হিটেতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলো। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদার টুকরোগুলো। এক দেড় মিনিট এটাকে একটু ফ্রাই হতে দেব। এই সময় দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে রাখা ডাঁটা। সেটা দিয়েও একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজটা। সেটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। সবগুলো একটু ভালো করে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ না, জাস্ট এক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস। এগুলো একটু মিশিয়ে দিয়ে এই সময় আঁচটাকে লোতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রেড চিলি সস, ঠিক আমি এই চামচের এক চামচ পরিমাণ ব্যবহার করছি। সবগুলো মিশিয়ে নেবার পর এবারে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস দেড় চামচ পরিমাণ। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো সস। এসবগুলো দেবার পর অল্প একটু জল এতে আমি অ্যাড করব। এবার এতে হাফ কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে আমি এখানে মিশিয়ে দিলাম। এবার এক থেকে দেড় মিনিট একটু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নেব, তারপরে মিশিয়ে দেব চিকেনের টুকরোগুলো। দেড় মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি টেস্টের জন্য। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে রাখা ভেজে রাখা চিকেনগুলো। এবার একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলার আগে কিন্তু অবশ্যই একবার আপনারা নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন। এক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। নামাবার আগে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এবার এটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমাদের শেজওয়ান চিকেন পুরো রেডি হয়ে গেছে। এটা আমি আজকে সার্ভ করেছি মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে। খেতে এটা খুবই সুন্দর, খুবই লোভনীয়। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কতটা সুন্দর এটা খেতে হতে পারে। তাহলে অবশ্যই
এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজ আপনাদের কেমন লাগলো এটা খেয়ে। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, লাইক এবং শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, বাই।